ইউরোপ জুড়ে দ্রুত ছড়িয়ে পড়েছে কোভিড-19 একটি নতুন সংক্রামক রূপ XEC, শীঘ্রই প্রভাবশালী স্ট্রেনে পরিণত হতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। বিশেষজ্ঞরা বলেছেন যে নতুন ভ্যারিয়েন্টটি ওমিক্রন ভ্যারিয়েন্টের একটি সাবলাইনেস, কিন্তু এর মধ্যে কিছু নতুন মিউটেশন রয়েছে যা এটিকে শরৎকালে ছড়িয়ে দিতে সাহায্য করতে পারে। যদিও ভ্যাকসিনগুলি কোভিড-19 গুরুতর ক্ষেত্রে প্রতিরোধ করতে সহায়তা করবে। XEC ভ্যারিয়েন্ট হলো আগের ওমিক্রন সাব ভ্যারিয়েন্ট KS.1.1 এবং KP.3.3 এর একটি হাইব্রিড, যা বর্তমানে ইউরোপে প্রভাব বিস্তার করছে। XEC ভ্যারিয়েন্টের উপসর্গগুলি আগের কোভিড ভ্যারিয়েন্টের মতোই, যার উপসর্গের মধ্যে রয়েছে জ্বর, গলা ব্যথা, কাশি, ঘ্রাণ শক্তি হ্রাস, ক্ষুধা হ্রাস এবং শরীরে ব্যথা। কিন্তু যেহেতু এটি এখনও একই অমিক্রন বংশের একটি উপপরিবারের অন্তর্ভুক্ত, BBC প্রতিবেদনে বলা হয়েছে নতুন ভ্যারিয়েন্টটি প্রথম জুনে জার্মানিতে শনাক্ত করা হয়েছিল এবং তারপর থেকে যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, ডেনমার্ক এবং অন্যান্য বেশ কয়েকটি দেশে XEC ছড়িয়ে পড়েছে। প্রসঙ্গত, এখন পর্যন্ত পোল্যান্ড, নরওয়ে, লুক্সেমবার্গ, ইউক্রেন, পর্তুগাল এবং চীন সহ 27টি দেশের 500টি নমুনাতে XEC পাওয়া গেছে।